তোলার, এই ছবি তোলার বস যেই না বসে একটা ছবি তুলি, দুইটা মুখ ঢাকছে, কেমন বদের বদ। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল সাফান শানাস ফ্যামিলি ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর আজকে আমরা একটা গ্রাম সাইডের এক মানে আমাদের ফুকুই শহরের একটু গ্রাম সাইডে এসেছি। এই যে আমার পিছনে এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটা ধান ক্ষেত। এখানে যেদিকে যাব উল্টা সোজা সব দিকে এই যে রাস্তার এই পাশেও ধান ক্ষেত, ওই পাশেও ধান ক্ষেত, চারিদিকে ধান ক্ষেত। আর এই যে এই পাশে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা গ্রামের এরিয়া। যখনই আমাদের একটু মনে চায় আমরা এরকম গ্রাম সাইডে চলে আসতে পারি, গ্রাম সাইডের ভিউ দেখতে আর এখানকার সুন্দর সুন্দর পাহাড়ের রেঞ্জটা দেখতে, ভিউ দেখতে খুবই ভালো লাগে। আর সাথে এখানে তো ধান ক্ষেত আছেই, ধানের বীজগুলো কেবলই মনে হয় বুনেছে, খুব বেশি বড় হয়নি, একদম ছোট। আর কয়েকদিন ধরে খুব বৃষ্টিও হচ্ছে, রেনি সিজন, তো এই রেনি সিজনে তো মূলত ধানগুলো লাগায় আর কি, ধানের গাছগুলো লাগায়। এই জায়গাটা যে তেমন কোনো দর্শনীয় স্থান সেরকম কিছু না, ইটস জাস্ট আ বিউটিফুল ভিলেজ। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে না, এই পাহাড়ের নিচে ওই ছোট ছোট বাড়িগুলো, ওখানে কিন্তু মানুষ থাকে। এই যখন এখানে ইউকি পড়ে স্নোয়ের দিন, এইসব জায়গাগুলো পুরোটা স্নোয়ে ভরা থাকে, বাট এই মানুষগুলোর খুব কষ্ট হয়ে যায়। ওরা হয় দেখা যায় যে সপ্তাহের বা মাসের বাজার একবারে করে নিয়ে আসে। তো আমাদের যখন একটু মনে চায় যে আমরা একটু গ্রামের দিকে চলে যাই, আমরা এখানে চলে আসি। সাফান শানা বাবা গাড়িতে আছে, ওরা স্ন্যাক্স খাচ্ছে। এই বাড়িগুলো কোনো কোনোটা দেখা গেছে যে 60 বছর 70 বছর এরকম পুরনো পুরনো এক একটা বাড়ি। তো আপনাদেরকে একটু কাছাকাছি যে একদম এত পুরনো একটা গ্রামের আমি বাড়িগুলো একটু দেখানোর চেষ্টা করছি, চলেন যাই। হ্যালো, তুমি কি খাচ্ছ? পপকর্ন খাচ্ছ? মজা? কেমন মজা? অনেক মজা। পিছনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, মানে বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে একটা সিঙ্গেল বাড়ি, এক একটা সিঙ্গেল বাড়ি করে। আর এগুলোর বয়স এটা দেখে মনে হচ্ছে যেগুলো প্রায় 50-60 বছর এক একটা পুরনো বাড়ি, এবং এগুলো একদম পাহাড়ের সাথে। তো এইসব এলাকায় দেখা যায় যে মানুষের স্ট্রাগলটা বেশি। আমাদের গ্রামের মতো, বাংলাদেশের গ্রাম যেরকম সবাই নিজের মতো একটু চাষাবাদ করে, এখানেও সেরকম সবাই একটু চাষাবাদ করে। আর এখানকার সব বাড়িগুলো এরকম পুরনো পুরনো। আর এখানে ম্যাক্সিমাম দেখা যায় যে বৃদ্ধরাই থাকে, ওনারাই এখানে থাকে, ওনারাই ক্ষেত বানায়, মানে নিজেদের ক্ষেত নিজেরাই করে। আসলে ওদের গ্রামটাই এরকমই, একদম অজপাড়াগত না, এটাই হচ্ছে ওদের গ্রাম। মানে আমাদের ফুকুই থেকে একটু দূরে আসলে এই জায়গাটা দেখা যায়, এই জায়গাটা পুরোটাই এরকমই। এবং আশেপাশে এখানে সুপার শপ টাইপের দোকান টোকান পাওয়া যাবে না। এখানকার সবচেয়ে বেশি কষ্ট এখানকার জীবনটা যখন এখানে উইন্টার থাকে, তখন মানে স্নো পড়ে, তখন এইসব জায়গায় দেখা যায় যে একদম স্নোয়ে ভরে থাকে, এবং ওনারা একবারে এক মাসের বাজার করে একবারে ভিতরে ঢুকে বসে থাকে। এই সাইডে এখানে প্ল্যান্টি নামে একটা দোকান আছে, এটা সম্ভবত জাপানের একটা চেইন শপই আর কি, যে কারণে এখানে একটু রিজনেবলে পাওয়া যায়। এবং অনেক কিছু দেখা যায় যে যেগুলো ইউজুয়ালি অন্যান্য সুপার শপে পাওয়া যায় না, সেটাও এখানে পাওয়া যায়। যেমন ফ্রুটস, কি বলবো, ফিশ থাকে, যেগুলো হয়তো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না, সেটা এখানে পাওয়া যায়। শানা, তুমি কিসে বসেছো? হ্যালো কিটি। তাই এটা ঘুরে 2000 টাকা এই আমটার প্রাইস, বাট একদম মানে বাংলাদেশের ফজলি আমের যে ঘ্রাণ সেই আমের ঘ্রাণ জোস। আর এই যে শামুক, ঝিনুক, অনেকে খায় ভাই, বলতে পারি না, দেখি আমার তো কেমন লাগতেছে।
সব জ্যান্ত এখান থেকে দেখে দেখে যেমন মানুষ মাছ কিনে তেমন এখান থেকে দেখে দেখে এই সামুদ্রিক কিনে কিনে খাবে কত বড় সামুদ্র এটা আমরা জীবনে দেখিনি এত বড় সামুদ্র ও মাই গড ইটস হিউজ আরে চলে গেল নাকি চলো এখানে সবকিছুর এত বিশাল কালেকশন এই যে এখানে হচ্ছে ওরা মিশো স্যুপ যে বানায় সেই মিশো স্যুপের যে দাসিটা সেটা কত রকমের যে দাসি মানে হিউজ কালেকশন কোনটা দেখে কোনটা লাগবে সামুদ্রিক শৈবাল এগুলো এভাবে ড্রাই করে রাখা আছে বিভিন্ন কোয়ালিটির হিউজ কালেকশন এখান থেকে যেটা ভালো লাগে নিয়ে যেতে হবে আমরা এটাই খাই মানে এইটা যেটা সেটাই আমরা একটু খাই আর কি আর অনেক রকমের পাওয়া যায় আমাদের কাছে এটাই ভালো লাগে মিশো না এটা না এটাও মিশোতে দিয়ে খায় কিন্তু এটা যে কীভাবে খায় সেটাই আমরা জানি না বাট এখানে যা দেখছেন এখানে সব কিছু হচ্ছে মিশো ব্যবহার করা মানে মিশো স্যুপ মানে বানানোর জন্য আর কি এগুলো সব ব্যবহার করা হয় জিনিস পাওয়া যায় মানে মাছের শুঁটকি এটা ওরা এরকমই খেয়ে ফেলায় এটাকে ওরা কিছুই করে না রান্না করে না বান্না করে এরকম করেই খেয়ে ফেলায় আমি অবশ্য এটাকে রান্না করে খাই বেগুনের আলো দিয়ে চচ্চড়ি করলে এটা খুব মজা লাগে কিন্তু মূলার শুঁটকি মূলার কোনের শুঁটকি দেখছেন এই দেখেন এই যে মূলা দিয়ে ওরা শুঁটকি বানাচ্ছে এটা ওরা হচ্ছে স্যুপের মধ্যে দিয়ে খায় আজকে আমার এক ফ্রেন্ডের বার্থডে এখানেই থাকে আমাদের এখানে ওর জন্য ছোট একটা গিফট কিনবো গিফট কিনে সেটাকে র্যাপিং ট্যাপিং করে তারপরে এনে দিতে হবে তখন ওর জন্য একটা গিফট কিনে নিয়ে আসি তো ছোট একটা গিফট কিনে ফেলেছি আমার ফ্রেন্ডের জন্য এখন সাফনের উপর একটা কাজ আছে তো আমরা এখন বাসায় যাব বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করাতে হবে সন্ধ্যা হয়ে গেছে তো বাসায় গিয়ে বাজার টাজার সব গোছায় ওদেরকে খাওয়া দাওয়া করায় তারপরে ফ্রেন্ডের বাসায় গিয়ে ওকে সারপ্রাইজ দিবো এটা প্ল্যান করছি আমি মনে মনে প্ল্যান করছি জানি না যে ও কোথায় আছে ওরা কী করতেছে বাট হোপফুলি রাতের বেলা তো বাসায় চলে আসবে একটু দেরি করে যাবো যাতে ওদেরকেও বাসায় পেয়ে যায় তো এই তো এখন আমরা বাসায় যাচ্ছি এই যে সাফওয়ান আর সানায়া তোমরা কি খাচ্ছ তাকোয়াকি তাকোয়াকি এই যে এটা হচ্ছে তাকোয়াকি এটা হচ্ছে স্কুইড দিয়ে বানানো জাপানিজ একটা স্ট্রিট ফুড এটা অবশ্য এই রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন সানায়া আর সাফওয়ান এটা খুব পছন্দ করে ছোটবেলায় তো সাফওয়ান আরো পছন্দ করতো কিন্তু বড়বেলায় সাফওয়ান কেন পছন্দ করছে না সাফওয়ান কি করছে খারাগে ইচ্ছা 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 স্কি রাখা খালি কারাগে খেলে হবে খালি চিকেন ফ্রাই খেলে হবে এটা তো খাইতে হবে কিন্তু সানা এখন এটা অনেক পছন্দ করে সানা দেখো একলা একলা খাচ্ছে কেন তুমি খাচ্ছো আমি জানি ওস্কি আমি এটা কেমন লাগছে খেয়ে বলো বড় লাগছে অনেক মজা লাগছে খুব ভালো আমি কিড়ি করে দেই আমি কেটে দিব জি আমাকে চিকেন ফ্রাই বানাই দাও প্লিজ তোমাকে চিকেন ফ্রাই বানাই দিব কেন তুমি তাকলে কি খাবা না বলেছো আমরা আমার বান্ধবীর সেই বার্থডের উপলক্ষে তার বাসায় আসছি তাকে হালকা একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম এই যে আমরা এখানে নিজেরা নিজেরা বসে বসে আছি আর ওর বাবুটার জ্বর আসছে ওরা ওখানে বাবুটাকে অ্যাটেন্ড করতেছে এসে আমরা উপস্থিত বিরিয়ানি খাইলাম ফ্রেঞ্চ ফ্রাই খাইলাম ফিশ ফ্রাই খাইলাম আমরা যদিও বসে থেকে খেয়ে আসছি আবার ডাবল খাইলাম এখানে এসে আবার কফিও খাইলাম এখন একটু রেস্ট করতেছি এই তো একটু পরেই চলে যাবো তুমি আমার জন্য কফি নাকি কিন্তু কফির নিচের এরকম কেন তাহলে কফি তো সব পড়ে গেছে এখান থেকে এটা কেমন কাপ মাম্মি এটা কফি হইলো
সব কফি পড়ে গেছে মনে হয় হেলা এখন আছে चलो बाय बाय करी।